নমস্কার, মিথুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সুপ্রীতি চৌধুরীর রিকোয়েস্টে রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা রেসিপি শেয়ার করছি। এটা খুবই একটা ইজি রেসিপি আর খেতেও খুব টেস্টি হয়। তাহলে চলুন খুব সহজেই হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে ঝটপট বানিয়ে ফেলি রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা। চিকেন রেজালা তৈরি করতে আমি এখানে 1 কেজি মতো চিকেন একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আর চিকেনগুলোর গায়ে আমি একটু ছুরি দিয়ে এরকম কাট করে নিয়েছি, যাতে চিকেনের মধ্যে মশলা ভালো ঢুকতে পারে। আর এর সাথে আমি নিয়েছি, এখানে আমি 1 ইঞ্চি আদা এরকম টুকরো করে কেটে নিয়েছি, 2 মাঝারি সাইজের পেঁয়াজ আমি চৌকো করে কেটে নিয়েছি, 10-12 রসুনের খোসা ছাড়িয়ে নেওয়া, আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। আর আমি এর সাথে নিয়েছি 100 গ্রাম টক দই, ঘি, নুন, গরম মশলা গুঁড়ো, রিফাইন্ড অয়েল, গোলাপ জল, কেওড়া জল, আর এখানে আমি 10-12 কাজু 2 চামচ পোস্ত দিয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। আর এর সাথে আমি 20-25 সামরিচ নিয়েছি। আপনাদের কাছে যদি সামরিচ না থাকে তাহলে আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি সামরিচটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে গুঁড়ো করে নেব। সামরিচটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে ঢেলে ঢেকে এক পাশের দিকে রেখে দেব। এরপর আমি যে 1 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব, আর 2 মাঝারি সাইজের পেঁয়াজ আমি যে চৌকো করে কেটে নিয়েছিলাম এটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, রসুন গুলো আমি দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি এরকম 4 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা 4 দিলেই হবে, বেশি দিতে হবে না। এবার আমি এটা পেস্ট করে নেব। আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটার মধ্যে আমি এখন 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, 100 গ্রাম টক দই আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব, সামরিচের গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটাও এখন আমি এর মধ্যে দিয়ে দেব, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ রিফাইন্ড অয়েল, 1 চামচ চিনি। এবার সবকিছু দিয়ে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নেব। মশলার সাথে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা হবে মাংস তত বেশি সফট হবে আর খেতেও টেস্ট হবে। মাংসটা আমার মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা ওভারনাইটও এটা ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখানে 10-12 ভাঙা কাজু আর 2 চামচ পোস্ত আধ ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এখন মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে বেটে নেব। এখন আমি কাজু আর পোস্তটা পেস্ট করে নেব। প্রথমে আমি ওভেনের উপর একটা প্যান বসিয়ে এর মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর 2 চামচ। পুরো রান্নাটা আমি ঘি আর সাদা তেল মিলিয়ে করছি। আপনারা যদি ঘি না দিতে চান তাহলে পুরো সাদা তেলেই রান্নাটা করতে পারেন, আর যদি মনে করেন পুরো রান্নাটা ঘিয়ে করবেন তাহলে ঘিয়েও করতে পারেন। ঘি আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1 বড় এলাচ, 5 ছোট এলাচ, 6-7 লবঙ্গ, 1 জয়িত্রী আর 8-10 গোলমরিচ এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে আমি এর মধ্যে এখন ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি চিকেনটা রান্না করে নেব। ২ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে চিকেনটা ভেজে নিয়ে আমি যে ম্যারিনেট করা মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা এখন আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি।
মাংস থেকে দেখুন জল বেরিয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে চিকেনটা একটু নেড়ে দেব। চিকেনের মধ্যে যেহেতু দই আছে সেই জন্য দেখুন অনেকটাই জল বেরিয়েছে। আমি এই চিকেনটা রান্না করতে কোনো জল ব্যবহার করব না। চিকেন থেকে যে জল বেরিয়েছে সেই জলেই চিকেনটা আমি সিদ্ধ করে নেব। আবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। যেহেতু চিকেনটা অনেক সময় ম্যারিনেট করা ছিল তাই চিকেনটা সিদ্ধ হতে আমার বেশি সময় লাগেনি। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি এখানে যে কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। কাজু আর পোস্তর বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আর কোনো জল ব্যবহার করব না, কারণ মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কাজু আর পোস্ত বাটাটা আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল এর মধ্যে আমি দিয়ে দেব। এগুলো আমি নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে এটা আমি দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। সার্ভ করার জন্য একদম রেজালা রেডি। এবার আমি একটা পাত্রে এটা তুলে নেব। সার্ভ করার জন্য চিকেন রেজালা একদম রেডি। এটা আপনারা গরম গরম নান, রুটি, পরাঠা, লাচ্ছা পরোটা, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি এমনকি পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, তাহলে আমার আপডেট করা রান্নাগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন।